এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর ইন্নাহুম ইউআযাবুনা বিকুবুরিহিম, তোমরা কবরে আযাব থেকে পানা চাও, কবরে কিন্তু আযাব হয়, কবর কিন্তু বড় ভয়ঙ্কর। দুনিয়াতে তুমি ঘরে আছো, তোমার একটু অসুখ হলে চিৎকার দাও, মা বাবা আমার বড় কষ্ট হচ্ছে, মা চইলা আসে, বাবা চইলা আসে, বন্ধু বান্ধব চইলা আসে, তোমাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু অন্ধকার কবর, যেই কবরে সাথী নাই বাতি নাই, যেই কবরে লাইট নাই বিছানা নাই, ওই কবরে যদি একটা চিৎকার দাও, একটু চিন্তা করো তোমার চিৎকার কিন্তু কেউ শুনবে না, ঠিক কিনা বলি। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা যাও, কবরের কিন্তু আযাব অত্যন্ত ভয়ঙ্কর হবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের চিন্তায় কান্না করতেছেন, কত দামি একজন আমাদের আম্মা জান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা খাদিজা, যেই খাদিজাকে আল্লাহ পাক নিজে সালাম দিয়েছে, আল্লাহু আকবার বলেন, যেই মা খাদিজাকে আল্লাহ পাক সালাম দিয়েছে, ওই মা খাদিজা কান্না করে। ওই যে জাবালুন নূর পর্বত আপনারা দেখেছেন, যেখানে নবীজি ধ্যান করতেন, কোরআন নাজিল হয়েছে, ঠিক কিনা বলেন, হাজি সাহেবরা উঠতে বড় কষ্ট হয়, মা খাদিজা সেই পাহাড়ে দৈনিক তিন তিনবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে উঠতেন। এখন সিঁড়ি দিয়েছে, আমরা উঠতে কষ্ট হয়, ঠিক কিনা বলেন, আর পাহাড় বেয়ে বেয়ে মা খাদিজা কত কষ্ট করে উপরে উঠতেন, হাত পাগুলো কেটে যাইত। একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন, আসে বলে ও নবীজি, ওই যে খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত তো দেখা যাচ্ছে। জিবরাইল বলে নবীজি, আজকে মা খাদিজার জন্য একটা সুসংবাদ। হ্যাঁ জিবরাইল, কি সুসংবাদ? ওগো নবীজি, খাদিজাকে আল্লাহ পাক নিজে সালাম দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পরে আম্মাজার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খাবার নিয়ে উপরে উঠলেন, মা খাদিজা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারগুলো খাওয়াইয়া দিচ্ছেন, এমন সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা আজকে তোমার জন্য একটা সুসংবাদ আছে। ওগো নবীজি, আমার জন্য কি সুসংবাদ? বলে খাদিজা, রে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তোমাকে সালাম দিয়েছে, সুবহানাল্লাহ বলে। এই কথা শুনে আম্মাজার খাদিজা চোখের পানি ছেড়ে দিলেন, আম্মাজার খাদিজা কান্না করে দিলেন, বলে ওগো নবীজি আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আল্লাহর সালামের উত্তর কি করে দিতে হয় আমি তো জানি না। অ নবী, আল্লাহর সালামের উত্তরটা আপনি দিয়ে দিবেন। খেয়াল করেন, যে খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে, ওই খাদিজা মৃত্যুর পূর্বক্ষণে কান্না করতেছে। ছোট্ট মেয়ে ফাতেমা মাকে বুঝায়, মা আপনি কান্না করবেন না। খাদিজা বলে, মারে কবর দেশে তো কেউ থাকবে না, এখন তুমি আছো, তোমার বাবা আছে, বান্ধবীরা আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু আমার ইন্তেকালের পরে যখন আমাকে কবর রাখবে, হে মা ফাতেমা আমি অন্ধকার কবরে কি করে থাকবো, কবরে তো সাথী নাই বাতি নাই, আমার বড় ভয় লাগে। হযরতে ফাতেমা বড় বুঝায় কিন্তু বুঝতে চায় না, কান্না বন্ধ হয় না। কিছুক্ষণ পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসবার পরে ফাতেমা বলে, বাবা মায়ের কান্না বন্ধ হয় না, মা কান্না করে। বলে, কেন কান্না করে? বলে, আপনি জিজ্ঞাসা করেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা তুমি কেন কান্না করো বলো। বলে, নবীজি কবরের ভয় আমি সহ্য করতে পারি না, অন্ধকার কবরে কি করে থাকবো গো নবীজি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা কান্না বন্ধ করো, তুমি আমার সুখের সাথে, তুমি আমার দুঃখের সাথে, মক্কার কাফেরগুলো যখন আমাকে মারতে আসতো, এ খাদিজা তুমি ডাল হইয়া দাঁড়াইয়া থাকতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত তিনটা বাজে দুইটা বাজে দাওয়াত দিয়ে ঘরে যখন ঢুকতেন, নক করতেন, খাদিজা দরজা খুলো, আম্মাজার খাদিজা সাথে সাথে দরজা খুলে দিতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা তুমি কি ঘুমাও নাই, এত রাত্রিবেলা একটু নক করলাম, দরজা খুলে দিলে। খাদিজা বলে, ওগো নবীজি মক্কার চতুর্দিকে আপনারা দুশ্মন, অ নবী আপনি কালিমার দামত দেওয়ার জন্য দূরে চলে যান, আর যদি আমি রাত্রিবেলা বিছানায় ঘুমাই আমি আল্লাহর দরবারে কি জবাব দেব। অ নবী আপনি যতক্ষণ বাইরে থাকেন আমি খাদিজা বিছানার মধ্যে পিঠ লাগাই না, আল্লাহু আকবর বলেন। এই সেই খাদিজা কান্দছে কবরের ভয়,
পানি সেরে সেরে কাঁদে, রহমাতুল লিল আলামিন বলে খাদিজা কান্না বন্ধ করো, বলে নবী আমি কান্না বন্ধ করব না, বড় বুঝাইলেন কিন্তু কান্না বন্ধ করে না। এক পর্যায়ে বিশ্বনবী বলে খাদিজা তুমি কান্না বন্ধ না করলে আমি নবীর বড় কষ্ট হয়। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমি কান্না বন্ধ করতে পারি তিনটা শর্ত আছে। বলে কি শর্ত বলো? বলো ও নবীজি আপনি যদি ওয়াদা দেন আমার ইন্তেকালের পরে আমাকে আপনার জামা দিয়া কাফন কাফন পরাবেন। আগর নবীজি আমার বিশ্বাস যদি আপনার কাফন আপনার একটা জামা আমার কাফনের কাপড় হয় ফেরেশতারা আপনার জামা চিনতে পারবে। আমার গায়ে যদি আপনার জামা থাকে জুব্বাটা থাকে আল্লাহর কসম জাহান্নামের ফেরেশতারা আমাকে কষ্ট দিবে না। আগর নবীজি আপনি ওয়াদা দেন আপনার দেহের একটা জুব্বা মোবারক দিয়ে আমার কাফন পরাইয়া দিবেন। নবীজি বললেন খাদিজা আসলে তুমি কান্না বন্ধ করো, ওয়াদা দিলাম আমার ব্যবহারিত একটা জামা দিয়ে তোমার কাফনের কাপড়টা পরাইয়া দেব। দুই নম্বর ওয়াদা হলো নবীজি আপনি নিজে জানাজা পরাবেন। ও নবী আপনি জানাজা পরাইয়া আপনি নিজের হাতে আমাকে কবরের মধ্যে রাখবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে আমি ওয়াদা দিলাম আমি জানাজা পরাইয়া আমি নিজে তোমাকে কবরের মধ্যে রাখবো। তিন নম্বর ওয়াদা হলো নবীজি আপনি বলেছেন যখন মুর্দারকে কবরে রাখা হয় মাটি দেওয়ার পরে যখন আত্মীয়রা 40 কদম দূরে চলে যায় অগর নবীজি কবরে দুইজন ফেরেশতা প্রবেশ করে, অ নবী আমার বড় ভয় লাগে অন্ধকার কবর সাথী নাই বাতি নাই মুনকার নাকির যখন কবরে ডুববে ডুবে যখন বলবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওমান নবিয়ুকা তোমার রব কে তোমার দিন কি তোমার নবীর নাম কি বলো। অ নবী আমি তো প্রশ্ন উত্তর যদি দিতে না পারি আল্লাহর ফেরেশতা আমার বড় কষ্ট দিবে এই জন্য আমার ভয়। ও নবী আমাকে অন্ধকার কবরে রাখা সবাই যারা যার করে চলে যাবে আপনি যাবেন না। আপনি ওয়াদা দেন মুনকার নাকির আশা রাখ পর্যন্ত আপনি যাবেন না। মুনকার নাকির আয়েশা যখন আমাকে প্রশ্ন করবে আমার প্রশ্নের উত্তরগুলো আপনি দিয়ে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদিজা হে খাদিজা চোখের পানিগুলো তুমি মুছে ফেলো কান্না বন্ধ করো ওয়াদা দিলাম তোমার অন্ধকার কবরে রাখা সবাই চলে যাবে নবীজি যাব না যতক্ষণ পর্যন্ত মুনকার নাকি তোমার কবরে না ডুববে ততক্ষণ পর্যন্ত আমি রহমাতুল লিল আলামিন তোমার কবর থেকে যাব না। আল্লাহু আকবার খাদিজার কলিজায় আল্লাহর কত ভয়। যে খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে ওই খাদিজার অন্তরে কত ভয়। আমরা যখন মারা যাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেককার হোক বদকার হোক যখন আমাদেরকে কবরে রাখা হয় কবরে রাইখা মাটি চাপা দেওয়া হয় মাটি দেওয়ার পরে যখন আত্মীয়রা 40 কদম দূরে চলে যায় দুইজন ফেরেশতা কবরের মধ্যে ঢুকে দুইজন ফেরেশতা কবরে ঢুকে দুইকা প্রশ্ন করে মার রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা যদি নেককার হয় বলে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ। হে ফেরেশতা এখানে বলো তোমার রব কে? দুনিয়াতে যে রবের গোলামি করলাম 3.5 হাত মাটির নিচে আয়েশাকে সেই রবকে ভুইলা যাব না পরিচয় না আমার রব হলো আল্লাহ আমার দিন হলো ইসলাম আর আমার নবী হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। উত্তরগুলো দিলে 4 নম্বরে আরেকটা প্রশ্ন করে আমা ইলমুকা কোত্থেকে শিখেছ কেমনে জেনেছ? বলে আমাদেরকে আমাদের নবীজি শিক্ষা দিয়েছে কোরআন থেকে জেনেছি সুবহানাল্লাহ। বলেন এই কথা বলতে দেরি ওয়ুফসাহু লাহু কবরুহু সাবঈনা দিরআ কবরটা চতুর্দিকে 70 হাত প্রশস্ত হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে আছে কবরটা চোখে যত দূর দেখেন তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যায় সুবহানাল্লাহ। বলেন ওয়ুলবাসু মিন লিবাসিল জান্নাত জান্নাতের পোশাক পরায় দেওয়া হয়। আমরা দেখি তার গায়ের মধ্যে কাফন কিন্তু জান্নাতের পোশাক পরায় দেওয়া হয় সুবহানাল্লাহ। বলে ওয়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্না জান্নাতের সাথে একটা দরজা খুলে দেওয়া হয় আর বলা হয় টেনশন নাই নাম কানাও মোলারস ঘুমাও দুনিয়াতে বাসর করে যেমন ঘুমাইছো বাসর করে যখন বাসর রাত হায় ওই যুবক আর যুবতীকে কেউ ডিস্টার্ব করে না ঠিক কিনা বলে সবাই বলে তাকে ডিস্টার্ব করো না আজকে তার বাসররা সবাই পাহারা দেয় তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে নাম কানা ওমাল আরস ঘুমাও যেমনে বাসর ঘরে ঘুমাইছো চতুর্দিকে ফেরেশতারা পাহারা দিবে তাকে ডিস্টার্ব করো না। আল্লাহর বান্দা দুনিয়াতে বড় কষ্ট করেছে আজকে কবর দেশে আসছে তাকে ডিস্টার্ব করো না সে ঘুম দিবে কেয়ামত যখন হবে উঠে দৌড় দিয়ে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ। সে বলবে হায় হায় আমার ডাকছো কেন? ফেরেশতারা বলবে হায় হায় হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর চলে গেছে সে বলবে এই মাত্র মনে হয় আমি ঘুমাইলাম। আল্লাহু আকবার বলে আবার যখন কোনো বক্কার কে কবরে রাখা হয়
কবরে রাখবার পরে যখন আত্মীয়রা 40 কদম দূরে চলে যায়, দুইজন ফেরেশতা কবরে ঢোকে, ঢুকবার পরে ওই বদকারকে বলে ওঠ, টেনে উঠানো হয় আর বলে মার রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা, তোর রবকে দিন কি তোর নবীর নাম কি? সে বলে আমি জানি না আল্লাহ, আদরি লা আদরি লা আদরি, সে বলে আমি জানি না। ফেরেশতারা বলে লা দরিতা ওয়ালা তালাইতা, তুই তো কোনো কিছু বলতে পারলি না, কোনো কিছু বলতে পারে না। আল্লাহর তরফ থেকে ঘোষণা হয় হে মাটি, কালুলিল আরো, হে মাটি চাপ দে, চাপ দে, প্রেসার দে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন জোরে প্রেসার দেয় এক পাজরের হাড়গুলো, হাতের আঙ্গুলগুলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে দেখালেন বুকের এমন জোরে চাপ দেয় বুকের হাড়গুলো, এক পাজরের হাড়গুলো অন্য পাজরে পাট পাট করে ঢুকে যায়। এই রকম করে চিৎকার করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার চিৎকার দুনিয়ার কেউ শুনতে পায় না, দুনিয়ার পশু পাখি শুনে কিন্তু মানুষ শুনতে পায় না, জিন জাতি শুনতে পায় না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার পশু পাখি শুনতে পায় কিন্তু মানুষ আর জিন কেন শুনতে পায় না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা, যদি মানুষ এই চিৎকার শুনত, মানুষের পিতা মাতা মারা গেলে পিতা মাতাকে দাফন করবার জন্য লাশ নিয়ে কবরে যেত না। এই জন্য আল্লাহ তাআলা কবরের আযাবের আওয়াজ দুনিয়ার মানুষকে শুনতে দেন না, কিন্তু মাঝে মাঝে কবরের আযাব কিন্তু প্রকাশ করেন, ঠিক কি না বলেন? এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন বিশাল হাতুড়ি দিয়া তার মাথার মধ্যে আঘাত করে, ওই হাতুড়ি দিয়া যদি একটা পাহাড়কে আঘাত করা হতো এক আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, হাত্তা কেয়ামত পর্যন্ত তাকে এরকমভাবে আঘাত করতেই থাকবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর ইন্নাহুম ইউআযাবুনা বিকুবুরিহিম, কবরের আযাব বড় ভয়ঙ্কর। হে দুনিয়াবাসী, দুনিয়ার মধ্যে তোমরা আয়েশা আল্লাহকে ভুলে গেছো, দুনিয়ার মধ্যে আয়েশা তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গেছো, দুনিয়াতে আয়েশা তোমরা আল্লাহর গোলামীকে ভুলে গেছো। সাবধান, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী জিন্দেগি না, ঠিক কিনা বলে শোনো? তোমাদের আগে অনেক মানুষ এই দুনিয়ার মধ্যে আমি পাঠাইছিলাম কিন্তু আজকে তারা নাই। আরে তোমরা তো 60, 70, 80, 90 বছর হায়াত পাও, আর ওই মানুষগুলো 1000 বছর পর্যন্ত হায়াত পাইছে, ঠিক কিনা বলেন? 500-600 বছর পর্যন্ত হায়াত পাইছে, কিন্তু কোথায়?